বসে আছে, আমাদের একটু কাজ চলছে। রাত এখন 3টে প্রায় বাজতে চললো, তো এখন কখন মানে ঘুমাবো আমরা ঠিক নেই, ও আবার ভোরবেলা বেরোবে। তো আজকে ঘুম এই পর্যন্তই, এখন আমাদের একটু হ্যাঁ আওয়াজ হচ্ছে, খেতে হবে কিছু একটা। ঘরে আছে একমাত্র ম্যাগি, তো সেটাই ভাবছি বানিয়ে খাবো। একটু আগে চা করেছিলাম, চা খেলাম, তাতেও হলো না, ম্যাগি খেতে হবে। এই যে আমাদের ম্যাগি কমপ্লিট, আমি আর অর্পণ এখন খাবো। আর এখন রাত বাজে 3টে 10, সরি ভুল বলেছিলাম টাইমটা, এখন বাজে 3টে 19। আর আর আমরা এখন দুজনায় জেগে আছি, আমাদের মোটামুটি যে কাজটা ছিল সেটা এখনো কমপ্লিট হয়নি, তো মাঝে একটু ব্রেক নিয়ে নিলাম। খিদে পেয়েছে সাংঘাতিক পরিমাণে, একটু খেতে হবে। বিস্কিট খেয়ে হলো না, চা খেয়ে হলো না, এই যে আবার ম্যাগি করলাম, ম্যাগি এখন আমার আমি আর অর্পণ একটু ম্যাগি খেয়ে নেবো, তারপরে আবার যে কাজ করছিলাম সেটার জন্য আবার আমাদের ওই ঘরে যাবো। যে আমি ম্যাগি বানিয়ে নিয়ে বসে পড়েছি, পছন্দ হয়নি অর্পণের, আমারও যে একা একা বানাচ্ছে নিজে নিজে। আমি ম্যাগি বানালে ম্যাগির মধ্যে সামান্য একটু লবণ দিই আর লঙ্কা দিই, তো লঙ্কাটা নেই, লবণটা ছিল, হালকা করে একটু লবণ দিয়েছি, সেটাও সহ্য হয়নি, ও নিজে নিজে বানাতে গেছে। আবার এটা তো খেলোই না, শেষে বলছিল খাবেই না খাবে না, তারপরে আবার খাবে বানাচ্ছে, আর এটা নিয়ে আমি বসে পড়েছি। ম্যাগি মশলা দেওয়ার স্টাইল না, না এটা গলা হবে না, সুন্দর একদম পারফেক্ট হয়েছে, খাও খাও। খাচ্ছে বলছে যে আগের তোর থেকে অনেক ভালো হয়েছে, খাও খাও।